হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা রিভিউ করব হচ্ছে লাল বাজার বলে যে ওয়েব সিরিজটা আছে জি ফাইভ এর। তো আমি একটু লেট রিভিউ করছি, এতক্ষণে সব রিভিউ টিভিউ বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার দেখতে একটু দেরি হয়েছে কমপ্লিট করতে পুরো সিরিজটা। সো দেখুন, ফার্স্টে আমি জানি না এই সিরিজের কাস্টিং ডিরেক্টরকে, মানে তাকে হ্যাটস অফ বলতে চাই, বিকজ এটার সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট হচ্ছে কাস্টিং। এই সিরিজটা দারুণ দারুণ অ্যাক্টার্সদেরকে কাস্ট করা হয়েছে, এবং ডেফিনেটলি দেখুন এখন কৌশিক সেন ভেরি ভেরি ওয়েল নোন, ভেরি গুড অ্যাক্টর, উই অলরেডি নো। সব্যসাচী চক্রবর্তীর ক্ষেত্রেও তাই। তো এরকম মানে মেন যারা অভিনেতা ছিল, দিব্যেন্দু ভট্টাচার্য, রঞ্জিনী চক্রবর্তী, তো এরকম যারা যারা ছিল, ঋষিতা ভাট, এরা প্রত্যেকে আমরা জানি যে দে আর ভেরি গুড অ্যাক্টার্স অ্যান্ড দে হ্যাভ প্লেড দেয়ার পার্ট ভেরি ওয়েল, ভেরি ওয়েল, সিরিয়াসলি। কিন্তু আমার যেটা আরও মজার লেগেছে, যেটা আমি বাংলা সিরিজের ক্ষেত্রে অনেক সময় কমপ্লেনও করে এসেছি, যে সাইডে যারা ক্যারেক্টার থাকে তাদেরকে অনেক সময় প্রাধান্য দেওয়া হয় না, বা তাদের যে কাস্টিংটা করা হয় মনে হয় ওই ক্যারেক্টারে মানাচ্ছে না। আমার এবারে এই ছোটো ছোটো ক্যারেক্টারের কাস্টিংগুলো ভালো লেগেছে। সবচেয়ে প্রথম আমি যাকে মেনশন করবো সেটা হচ্ছে আমাদের মিরাক্কেল করতো ভিকি, সেখানে একজন পুলিশের রোলে রয়েছে, এবং আমার তার মানে এরকম ছোটো ছোটো ক্যারেক্টারের জিনিসগুলো ভালো লেগেছে। এদের কাছে তো এক্সপেকটেশন অলরেডি ছিল, মানে আমি জানতাম অলরেডি, যখন ট্রেলার দেখছি তখনই একটা ব্যাক অফ দ্য মাইন্ড এসে যে কৌশিক সেন প্লে করছে, সো ইট উইল বি গুড বিকজ হি ইজ ভেরি গুড অ্যাক্টার। কিন্তু এটা এক্সপেকটেশন ছিল না যে সাইড অ্যাক্টার্সরাও এত ভালো করবে, বাট সেটা যখন ফুলফিল হচ্ছে আমি আরও মানে মজা লাগছে, মানে একটা অন্যরকম এক্সাইটমেন্ট হচ্ছে। কারণ কি এটা একটা মানে প্রথমবার দেখলাম একটা বাংলা সিরিজে যে সাইড ক্যারেক্টার্সগুলোকেও একটা বেশ ভালো অ্যাক্টিং পারফরমেন্স আসছে। যেরকম আমি আরেকজনের ইন্টারভিউ করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যারা আমার চ্যানেল ফলো করেন, কিডন্যাপে ভিলেন হয়েছিল, বাংলা সিনেমাতে ভিলেন টিলেন হয়, এখানেও একটা নেগেটিভ ক্যারেক্টারই আছেন, সো জ্যামি ব্যানার্জি, তো সেও এখানে রয়েছেন এবং বেশ ভালো একটা রোল, মিটি রোল পেয়েছে। বাংলা মেন স্ট্রিম সিনেমাতে একটু ভিলেনের রোল থাকে, সেগুলো ওয়ান ডাইমেনশনাল হয়, বাট এখানে একটা বেশ ভালো একটু মিটি রোল পেয়েছে। এরকম প্রচুর আমি অ্যাক্টার্সদের, অনেকজনের আমি নাম জানি না, আই এম সরি ফর দ্যাট, বাট তাদেরকে সিরিয়াসলি মানে খুব ভালো লেগেছে, মানে ছোটো ছোটো ক্যারেক্টার্সগুলো যেগুলো ছিল সেগুলোকে আমার বেশ বেশ মজা লেগেছে। তো এটা ফার্স্ট একটা খুব পজিটিভ পয়েন্ট। এবং আমি যদি গোটা সিরিজের মধ্যে আমার বেস্ট কাকে লেগেছে সবার থেকে ভালো, দ্যাট উইল বি অনির্বাণ চক্রবর্তী। মানে হি ইজ দ্য বেস্ট, মানে হিজ টাইমিং, কমেডি টাইমিং ইজ ইনক্রেডিবল। মানে যেভাবে ও কমেডিটা নিয়ে এসছে, মানে একটা সিন আছে, মানে ও একটা শপে যায় যে নিজের বউয়ের আন্ডার গার্মেন্টস কেনে, ওই জায়গার সিনটা আপনি জাস্ট দেখবেন, ইজ অ্যামেজিং, ইজ কিক অ্যাস। সো মানে মানে অ্যাক্টিং ডিপার্টমেন্টটা দারুণ হয়েছে। কিন্তু কিন্তু এই সিরিজটা মানে যতটা এক্সপেক্ট, মানে যতটা একটা ট্রেলার দেখে একটা এক্সপেকটেশন হয় তো অডিয়েন্স হিসাবে, সেইটা যেন আমার মনে হয়েছে কোথাও একটা ফুলফিল করতে পারিনি বিকজ অফ ইটস রাইটিং। সো রাইটিংয়ের মধ্যে আমরা যদি চলে আসি, তো খুব একটা প্রমিসিং প্রেমাইস, কিন্তু একটা মেন একটা ঘটনা ঘটেছে যেটা প্রথম থেকে শেষ অবধি চলছে, এবং এর মাঝে এই হোমিসাইড ডিপার্টমেন্ট কিছু কেসেস সলভ করছে। এবং এছাড়া আরও একটা প্যারালাল ট্র্যাক বলতে পারেন, যে এই অফিসারদের পার্সোনাল লাইফ এবং এই প্রফেশনাল লাইফের জন্য পার্সোনাল লাইফে কী প্রেশার পড়ছে, কী পড়ছে, এই জিনিসপত্রগুলো সব কিছুকে এক্সপ্লোর করবার চেষ্টা করেছে। যেটা একদিক দিয়ে ভালো, যে খালি ইনভেস্টিগেশন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, এদের পার্সোনাল লাইফ, এদের মানে আমরা মানুষটাকে বুঝতে পাচ্ছি না, যেটা আমরা হিন্দি সিরিজে দেখে আসছি, যেমন পাতাল লোকে ছিল, যে হাতিরাম চৌধুরীর আমরা বাড়ির প্রবলেম ফ্রবলেমও দেখতে পাচ্ছি। তো এইখানে সেই অ্যাঙ্গেলটা রাখা হয়েছে, ডেফিনেটলি দ্যাট ইজ গুড। আমি বললাম না যে পোটেনশিয়ালওয়ালা আইডিয়া, কিন্তু এই যে সব এই এই যে প্যারালাল ট্র্যাকগুলো কোথাও যেন নিজেদের মধ্যে লিঙ্ক হতে হবে, সেই জেলিংটা যেন কোথাও একটা অভাব, মানে অভাব আছে, এবং এই যে জিনিসগুলো করা হয়েছে এটা যেন কোথাও একটা গিয়ে ফোর্স ফিট মনে হচ্ছে। যারা ক্রাইম জনরাটা বেশি করে দেখে, আমি যেহেতু দেখি তাই জন্য আমার পার্সোনালি মনে হয়েছে, যারা ধরুন দেখেন না এতটা, তারা হয়তো বুঝতে পারবেন না, আমার কোথাও যেন মনে হয়েছে যে এই পার্সোনাল লাইফটাকে যে দেখাচ্ছে এটা একটা যেন একটা ফোর্স ফিট। যে কেসেসগুলোকে মানে দেখানো হচ্ছে, যেগুলো মানে মেন কেসটা বলছি না, যেটা পাঁচ মানে সাইমেন্টেনিয়াসলি যেগুলো চলছে, সেগুলো যেন কোথাও গিয়ে একটা যেন আমার মনে হচ্ছে এটা কোথাও একটা কানেকশনের অভাব আছে। সো এইখানে স্ক্রিন প্লেটা একটু মানে ভালো হতে পারত, যেটা আমার মনে হয়েছে যে রাইটিংটা আরও আরও মানে ইম্প্রুভ করতে হবে। এই জন্য মানে মানে যে মানে এটা হয়তো একটা ব্রেক থ্রু হতে পারতো, মানে কারণ পোটেনশিয়াল ছিল। এই আবারও বলছি যে অনেক নতুনভাবে ট্রাই করেছে, অনেকটা ন্যাশনাল লেভেলের স্ট্যান্ডার্ডে করা, কিন্তু রাইটিংটা একটা মানুষের পক্ষে এটা করা কখনোই পসিবল না, আরও লোকেদের দরকার। ইট নিডস টু বি মোর লেয়ার্ড, মোর লেয়ার্ড, আর স্ক্রিন প্লেটা আরও বেটার হতে হবে। সো এইটা আমার মনে হয়েছে একটা নেগেটিভ পয়েন্ট। আমি বলছি না যে পুরোপুরি খারাপ, কিন্তু এঙ্গেজিং মোমেন্টস অনেক কম, অনেক কম, মানে
মানে একটা মানে আমি কম্প্যারিজন করেই বলছি, আমি স্ট্যান্ড অ্যালোন ভাবে দেখছি না, বিকজ কারণ এইটা একটা খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ ছিল যেটা দিয়ে বাংলা ন্যাশনাল লেভেলে জাম্প করার একটা ব্যাপার ছিল, অজয় দেবগন কেম অন বোর্ড অ্যান্ড অল, সো আই থিঙ্ক রাইটিংটা আরো আরো বেটার হতে হবে। এছাড়া যদি আমি চলে আসি হচ্ছে সিনেমাটোগ্রাফিতে, আমার বেশ ভালো লেগেছে, সিনেমাটোগ্রাফি বেশ ভালো, ডিরেকশন সায়ন্তন ঘোষাল সবসময় একটা নতুনত্ব আনার চেষ্টা করে, যেটা আমি বলেছিলাম ব্যোমকেশ সিজন ওয়ান দেখে, ব্যোমকেশের স্টাইলাইজেশন, ব্যোমকেশ অনেক বেশি স্টাইলাইজড, অনেক বেশি ফাস্ট পেসড করেছিল, সো এখানেও একটা নতুন রকমের আপনি দেখতে পারবেন জিনিসটাকে হ্যান্ডেল করা, এক্সিকিউশন করার জিনিসপত্রগুলো বেশ ভালো। আমার আরেকটা ডিপার্টমেন্ট নিয়ে কমপ্লেন আছে, দ্যাট ইজ দ্য বিজিএম। সো বিজিএমটা আমার আহামরি কিছু লাগেনি, এবং আমার মনে হয়েছে যে কিছু সিনে কোনো সাউন্ড মানে দরকার নেই, মানে ধরুন একটা সিনে কনভারসেশন হচ্ছে, এখানে আমার পিছনে সাসপেন্সের মিউজিক দেওয়ার দরকার নেই, অ্যাক্টরদেরকে খেলতে দাও, মানে মানে তাদেরকে একটা স্পেস দাও, তারা খেলুক, মানে দরকার নেই ওখানে ওই মিউজিকটার। বাট আমার মনে হয়েছে এইরকম বহু সিন আছে যেখানে বিজিএমটা ফোর্সফুলি ফিট করা হয়েছে, সো এরকম কিছু কিছু সাউন্ডের ডিপার্টমেন্টে আমার কমপ্লেন আছে, যেটা আমার মনে হচ্ছে যে হুট করে আবার সাউন্ড এলো, আবার কোথাও চলে গেল, এরকম কিছু কিছু ব্যাপার আছে। সো আমি বলবো না ইট ইজ ভেরি পারফেক্ট, মানে মাস্টারপিস হয়েছে, বাট অনেকটা বেটার ট্রাই হয়েছে। মানে যদি আগে আমাদের সিরিজের রেঞ্জ ধরুন এরকম যদি একটা স্কেল থাকে, এখানে ছিল বাংলা সিরিজ, সেটা এতটা লেভেলে গেছে, মানে অনেকটা ইম্প্রুভ করেছে, সেটা আমি মানে একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি। বাট আমি অ্যাজ অ্যান অডিয়েন্স 100% স্যাটিসফাইড নয় উইথ দ্য ওয়ার্ক। সো আমার সায়ন্তন ঘোষের কাছে অ্যাকচুয়ালি এক্সপেকটেশন প্রচুর বেশি ছিল, দ্যাট মানে মেবি বিকজ অফ দ্যাট, সেটাও হতে পারে। বাট অনেক পজিটিভ পয়েন্টস আছে, অ্যাক্টার্সদেরকে ইউজ করা যেভাবে, সো আই থিঙ্ক আরও যদি তাদেরকে কয়েকটা সুযোগ দেওয়া হয়, এবং ডেফিনেটলি আমি বুঝতে পারছি লজিস্টিক্সগুলো আমি বুঝতে পারছি কোথায় মেনলি প্রবলেমটা হচ্ছে, যে এটা কেন, এটা একটা পাঁচটা রাইটারের টিম দরকার টু মেক দিস কাইন্ড অফ সিরিজ, এখানে আরও বাজেট দরকার, আরও সময় দিয়ে এগুলো বানানোর দরকার, বাট সেই লজিস্টিক ইস্যুসগুলো আমি আমি বুঝতে পারছি, যেহেতু আমি এদের ইন্টারভিউ করি, ইন্ডাস্ট্রির ভিতরে কিছু লোকেদেরকে চিনি। বাট অ্যাজ অ্যান অডিয়েন্স যে দেখবে, যদি বাইরে কেউ দেখে, সে তখন তো এই লজিস্টিক ইস্যুসগুলো দেখবে না। সো আই থিঙ্ক ইটস আ ভেরি ওয়েল ট্রাই, অ্যান্ড আই থিঙ্ক উইথ টাইম এটা আরও ইম্প্রুভ হবে। সো এটা আমার অনেস্ট রিয়াকশন ছিল। থ্যাংক ইউ সো মাচ।